নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2021 থেকে 2025-এর মধ্যে এই 8 রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের হাই ভোল্টেজের গতিতে অর্থ আসতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শিখর। দু হাজার একুশ থেকে 2025-এর মধ্যে এই 8 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের হাই ভোল্টেজের গতিতে শনিদেব অর্থ দিতে চলেছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা আমি বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আসুন জেনে নেওয়া যাক, শনিদেব বা শনিগ্রহ যাই বলি না কেন, অ্যাকচুয়ালি আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে এবং আমাদেরকে কোন জিনিস করা উচিত এবং কোন জিনিস করা উচিত নয় জেনে নেওয়া যাক। দেখুন, শনিগ্রহ বা শনি মহারাজ যাই বলুন না কেন, উনি হচ্ছেন এই কলিযুগের ন্যায়কারক গ্রহ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ উনি অন্যায় কখনোই বরদাস্ত করেন না। অর্থাৎ আমাদের যেমন কোর্ট রয়েছে, আইন রয়েছে, আদালত রয়েছে, আর গ্রহদের মধ্যে এই আইন এবং আদালতের দায়িত্ব টোটালটাই শনিদেব কিন্তু হাতে তুলে নিয়েছে। অর্থাৎ আপনি যেমন যেমন কর্ম করবেন, ঠিক তেমন তেমন ফল পাবেন। অর্থাৎ প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রক্রিয়া রয়েছে, সেটা অবশ্যই আপনারা জানেন এবং এটি নিউটনের সূত্র। সেই হিসাবে শনিদেব আপনি যেমন কর্ম করবেন, ঠিক তেমনটাই ফল পাবেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কোন কাজটা আমি করব বা কোন কাজটা আমি করব না। দেখুন, আমরা মনুষ্য জাতি, আমরা কিন্তু ভালো খারাপ সবই জানি, কিন্তু জেনে বুঝেও কিন্তু অনেক সময় ভুল করে ফেলি। যেমন আমরা প্রায়শই মিথ্যা কথা বলি, তাই তো? দ্বিতীয়ত, আমরা প্রায়শই পর নারীর প্রতি একটা আসক্তি রাখি, আমি ছেলেদের ক্ষেত্রে বলছি। এছাড়াও অন্যের ধনের উপর, অর্থাৎ অন্যজনার টাকা পয়সার উপরে লোভ থাকে এবং আমরা চাই যে শর্টকাটে তার কাছ থেকে সেই পয়সাটা কি করে চিট করে নেওয়া যায়। আর এই রকম কোনো কাজ শনিদেব বা শনিগ্রহ বরদাস্ত করে না। এছাড়াও আমরা রাস্তাতে অনেক সময় দেখেছি রাস্তার দুষ্ট কুকুর গাড়ি চাপা পড়ে মারা যায়। আমি সেই সব ড্রাইভারদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, তাদের উপর একটু মায়া দয়া করুন, তারাও বাঁচতে এসছে। আর তাদের উপর অন্যায় করলে তার ফল শনিদেব হাতে নাতে দিয়ে দেয়। এছাড়াও আমরা অনেক সময় রাস্তার দুষ্ট কুকুরকে আননেসেসারিভাবে মারি বা হত্যা করি, সেটা খেলার ছলে হোক বা মজা করে হোক, সেটা কখনোই করা উচিত নয়। আর সেটি করলেই শনিদেব রুষ্ট হয়ে যায় এবং আপনি যা যা শুভ কাজ করেছেন এতদিন ধরে সেগুলো মাইনাসে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প কথা বলছি না, আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা সবসময় ন্যায় এবং সৎভাবে চলুন এবং রাস্তার দুষ্ট কুকুরকে একটু মায়া করুন। যদি খেতে না দিতে পারেন, তাদেরকে হত্যা বা আননেসেসারিভাবে মারবেন না। আর যদি পারেন, তাহলে তাদেরকে একটু হলেও খেতে দিন, আপনার সামর্থ্য মতো খেতে দিন। দেখবেন শনিদেব আপনার উপর দৃষ্টি দেবে, অর্থাৎ শনিদেব আপনার জীবনে অর্থ ঢেলে দেবে। এটি খুব দায়িত্ব নিয়ে বলছি। তাহলে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলির 2021 থেকে 2025-এর মধ্যে হাই ভোল্টেজের মতো অর্থ দিতে চলেছে স্বয়ং শনিদেব। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2021 থেকে 2025-এর মধ্যে আপনাদের উপর শনিদেবের দৃষ্টি পড়তে চলেছে।
যার ফলে হাই ভোল্টেজের মতো অর্থ দিতে চলেছে স্বয়ং শনিদেব, আর যে অর্থ আপনারা গুনতে গুনতে শান্ত হয়ে যাবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে শনিদেব আপনাদেরকেও 2021 থেকে 2025 মধ্যে হাই ভোল্টেজের মতো অর্থ দিতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা করতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে বা সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই অর্থ আসতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং শনিদেবের কৃপায় 2021 থেকে 2025 মধ্যে হাই ভোল্টেজের মতো অর্থ আসতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা থেকে, এই দুই ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অনলাইন কাজ করেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও এই অর্থ আসতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনও স্বয়ং শনিদেবের কৃপায় 2021 থেকে 2025 মধ্যে হাই ভোল্টেজের মতো অর্থ দিতে চলেছে আপনাদেরকে, যার দরুন আপনাদের আর্থিক অবস্থা কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট করতে চলেছে। এছাড়াও যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও এই অর্থ স্বয়ং শনিদেব দিতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরকেও স্বয়ং শনিদেব 2021 থেকে 2025 মধ্যে হাই ভোল্টেজের মতো অর্থ দিতে চলেছে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে বা সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনারা যারা অনলাইন বিজনেস করেন বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ কোটি টাকা আপনারা দেখতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2021 থেকে 2025 মধ্যে আপনাদের জীবনেও স্বয়ং শনিদেব কৃপা দিতে চলেছে, যার দরুন হাই ভোল্টেজের মতো অর্থ আসতে চলেছে আপনাদের জীবনে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে বা সেলফ প্রফেশন থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 থেকে 2025 মধ্যে স্বয়ং শনিদেবের কৃপায় হাই ভোল্টেজের মতো অর্থ আসতে চলেছে আপনাদের জীবনে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে বা সেলফ প্রফেশন থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও এই অর্থ আসতে চলেছে। এর পাশাপাশি যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই অর্থ আসতে চলেছে। এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনও 2021 থেকে 2025 মধ্যে স্বয়ং শনিদেবের কৃপায় হাই ভোল্টেজের মতো অর্থ আসতে চলেছে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে বা সেলফ প্রফেশন থেকে আসতে চলেছে। এছাড়াও যারা অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা অনলাইনের কাজ করেন তাদের ক্ষেত্রেও এই অর্থ বা ধন আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও এই অর্থ আসতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের 2021 থেকে 2025 মধ্যে স্বয়ং শনিদেব ঢেলে দিতে চলেছে। তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 2021 থেকে 2025 মধ্যে স্বয়ং শনিদেবের কৃপায় হাই ভোল্টেজের মতো
অর্থ আসতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।